বিগ নিউজ, সবার আগে সবার সাথে। পুলিশের বাজেয়াপ্ত 12টি উট রাখাকে কেন্দ্র করে জলপাইগুড়ি JYMA ক্লাব কর্তাদের সাথে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো। অভিযোগ, পুলিশ রাতের অন্ধকারে ক্লাবের গেটের তালা ভেঙে তাদের বাজেয়াপ্ত উটগুলোকে খেলার মাঠে রেখেছে। ক্লাব কর্তাদের অভিযোগ, এই মাঠে জেলা পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে বিভিন্ন খেলা চলছে, পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তারা। উটগুলি রাজস্থান থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল, আর সেই সময় বুধবার গভীর রাতে জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়ক থেকে উট বোঝায় 2টি 10 চাকার ট্রাক আটক করে জলপাইগুড়ি পুলিশ। 6 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 3টে নাগাদ বাজেয়াপ্ত করা উটগুলোকে বিনা অনুমতিতে জলপাইগুড়ির JYMA ক্লাবের মাঠে গেটে তালা ভেঙে ট্রাক দুটোকে ঢুকিয়ে উটগুলোকে রাখা হয়েছে। এর ফলে ক্লাবের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্লাবের মাঠে রাজ্যস্তর এবং জেলা স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলা চলছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিনা অনুমতিতে ক্লাবের মাঠে ট্রাক ঢুকিয়ে উট রাখায় পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তারা। আর জায়গা জলপাইগুড়ির ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি। একটা সুন্দর পরিবেশ, সুন্দর মাঠ, একটা বড় খেলা হয়ে গেল, রিসেন্ট গেট ভেঙে প্রশাসন যদি এইভাবে করে, পুলিশ প্রশাসন যদি এইভাবে এইভাবে কাজ করে, তাহলে আমরা জলপাইগুড়িবাসী তো জলপাইগুড়ি টাউনে না থাকাই ভালো আমাদের মনে হয়। আর খেলার জায়গা এটা, এটা এখানে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা সমস্ত এখানে খেলা খেলতে আসে। সামনে এই জলপাইগুড়ি লিগ আরম্ভ হবে, একটা টুর্নামেন্ট হলো, পুলিশ প্রশাসন যদি তাদের ইচ্ছা মতো গায়ের জোরে এগুলো করে, তাহলে তো আমরা জলপাইগুড়ি বাড়িতে থাকা না উচিত না, মানে আমাদের বাড়িতে থাকা এখন অসম্ভব হয়ে দাঁড়াবে। যদি লোকাল প্রশাসন কার জোরে বা কিসের সেটাও না করা সত্ত্বেও JYMA ক্লাবের যে রাতে থাকেন উনি না করেছেন, এবং তা সত্ত্বেও গেট ভেঙে মানে মাঠে তো আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা, তো স্বাভাবিকভাবেই এটা তো তীব্র প্রতিবাদ হবে। আমরা করবো, DM ম্যাডাম কাছে যাবো, SP সাহেবকে যাবো। তো সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে দেখি যে মাঠের মধ্যে কতগুলো উট দাঁড়িয়ে আছে এবং একটা পুলিশ জিপ দাঁড়িয়ে আছে। তো ন্যাচারালি কৌতূহল বসে আমি জিজ্ঞাসা করলাম, এবং যারা মাঠে ঢুকতে চেয়েছিলো তাদেরকে নাকি পুলিশ বলেছে না এখানে ঢুকতে দেওয়া যাবে না। এবং এখানে আমাদের যে রীতা, যে রাত্রি গার্ড থাকে ওনার স্ত্রী আর কি, তা ওনাকে জেনারেল রাত্রিবেলায় সেই নাকি 3টা নাকি 4টার সময় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে এসে জোরপূর্বক পেছনের তালা ভেঙে এখানে গাড়ি ঢুকিয়ে দুটো হচ্ছে ফুল পাঞ্জাব ট্রাক ঢুকিয়ে দিয়ে মাঠটাকে নষ্ট করে সেখানে হচ্ছে উটগুলোকে রেখে দেওয়া হয়েছে।